সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ অধ্যয়ন সিরিজে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি কি এবং কেন। সম্ভবত আপনাদের অনেকেই জানেন, গত বছরের 5 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শিরোনামে একটি কর্মসূচি অনুমোদন করে এবং এটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি নামে পরিচিত, যাকে আমরা বাংলায় বলতে পারি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটি হলো বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা যা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে এবং বিশ্ব নেতৃবৃন্দ যখন এটি অনুমোদন বা গ্রহণ করেন তখন তারা এই প্রত্যাশা করেন যে এই 2030 এজেন্ডা বা এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা এবং দারিদ্র থেকে মুক্তি পাবে বিশ্বের কোটি কোটি মানুষ এবং অর্জিত হবে পরিবেশের ভারসাম্য। এই এসডিজিতে 17টি লক্ষ্য রয়েছে এবং এই লক্ষ্যগুলো অর্জনের জন্য 169টি টার্গেট নির্ধারণ করা হয়েছে এবং লক্ষ্যগুলো হল সব ধরনের দারিদ্র দূর করা, ক্ষুধা দূর করা, সবার জন্য স্বাস্থ্যকর জীবন এবং কল্যাণ নিশ্চিত করা, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নারীদের সম অধিকার, তাদের এবং কন্যা শিশুদের ক্ষমতায়ন নিশ্চিত করা, সবার জন্য টেকসই পানি ব্যবস্থাপনা ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, সবার জন্য সুলভ, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি নিশ্চিত করা, সবার জন্য স্থায়ী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক কার্যক্রম উৎসাহিত, পরিপূর্ণ উৎপাদনশীল কর্মসংস্থান এবং উপযুক্ত কর্মের নিশ্চয়তা প্রদান করা, স্থিতিশীল অবকাঠামো তৈরি, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন ও উদ্ভাবন উৎসাহিত করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বৈষম্য কমিয়ে আনা, নগর ও জনবসতিগুলো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিশীল ও টেকসই করা, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাবের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা, পরিবেশ উন্নয়নে সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা, স্থলজ বাস্তুতন্ত্রের সংরক্ষণ, পুনরুজ্জীবন ও টেকসই ব্যবহার উৎসাহিত, বনজ সম্পদের টেকসই ব্যবহার, মরুকরণ প্রতিহত এবং ভূমির মানে অবনতি রোধ এবং জীববৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, টেকসই উন্নয়নে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি, সবার জন্য ন্যায় বিচারের সুযোগ এবং সর্বস্তরে কার্যকর, দায়বদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। সর্বশেষ 17 নম্বর লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের পদ্ধতিগুলো শক্তিশালী এবং আন্তর্জাতিক সম অংশীদারিত্ব জোরদার করা। এই এসডিজি একটি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যাপক আলোচনার মাধ্যমে প্রণীত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের অসংখ্য নাগরিক এবং বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্রসমূহ সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ অংশ নিয়েছিল। তাই বলা হয় যে এটি বাইরে থেকে আরোপিত কোনো এজেন্ডা নয়, বরং জনগণের মালিকানায় এটি প্রণীত। তাই এটিকে বলা যায় যে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের এজেন্ডা। তাই এটির বাস্তবায়ন ও নির্ভর করবে জনগণের বিভিন্ন উদ্যোগের উপর। যদিও আমরা জানি যে এই এসডিজি গ্রহণ করা হয়েছে এমডিজির অভিজ্ঞতার আলোকে, এমডিজি ছিল 2000 থেকে 2015 পর্যন্ত এবং যে এমডিজি অর্জনে আমরা বাংলাদেশ অনেক ভালো করেছে। যদিও এই এমডিজির আলোকে এসডিজি গ্রহণ করা হয়েছে, কিন্তু এটি এমডিজির থেকে অনেক বেশি বিস্তৃত
এবং এমডিজি এর সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো অতিক্রম করাই এর লক্ষ্য। দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির মান উন্নয়নের যে উন্নয়নের গতানুগতিক যে কর্মসূচিগুলো আমরা দেখি, এর বাইরেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন লক্ষ্য। আর এমডিজি প্রণীত হয়েছিল মূলত ক্ষুধা এবং দারিদ্র বিমোচন করার উদ্দেশ্যে, আর এসডিজি লক্ষ্য হচ্ছে সেখানে এই এগুলোর টেকসই সমাধান করা এবং 2030 সালের মধ্যে এগুলোকে শূন্যের কোঠায় নিয়ে আসা। আর এসডিজি আরেকটি বৈশিষ্ট্য হলো এটি সার্বজনীন, অর্থাৎ শুধু অনুন্নত দেশের জন্য নয়, বরং উন্নত অনুন্নত সব দেশের এবং সব মানুষের জন্য এটি প্রযোজ্য। অর্থাৎ জেন্ডার, বয়স, বিকলাঙ্গতা, আয়, স্থান, জাতিসত্তা এবং অন্যান্য অবস্থা নির্বিশেষে কেউই বাদ যাবে না এই এজেন্ডা থেকে। এবং এমডিজিতে আমরা দেখেছি যে সেখানে সংখ্যার উপর এক ধরনের গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এসডিজিতে মূলত গুণগত বিষয়টি, বিশেষ করে শিক্ষার মান, মান অর্জনের ক্ষেত্রে গুণগত শিক্ষা, জ্ঞান অর্জন এবং অব্যাহত শিক্ষার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব তৈরির কথা বলা হয়েছে এতে। এবং এসডিজি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টির উপর এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এছাড়া কার্যকর আইনের শাসন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ, কার্যকর এবং দায়বদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো পরিশেষে আমরা আমাদের আলোচনাকে এভাবে শেষ করি, একটি সুখী, সমৃদ্ধ এবং শোষণ বঞ্চনাহীন বাংলাদেশ গড়ে তোলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা এবং সেই চেতনারই পরিপূরক হচ্ছে এই এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো সুতরাং এসডিজি বাস্তবায়ন করা গেলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি বাস্তবায়ন হবে। আসুন এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি আমরাও ব্যক্তিগত জায়গা থেকে একটি সমন্বিত কর্মসূচির মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করি। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।